হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অঞ্চকতি ক্লাসেস তোমরা সবাই জানো যে আমাদের সিক্স সেমিস্টারের ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ফার্স্ট চ্যাপ্টার অপারেটর আমাদের কমপ্লিট হয়ে গেছে সেখান থেকে আমরা টেন ইয়ার্সও পুরোপুরি সলভ করে ফেলেছি আজকে এই পার্টিকুলার ভিডিওটা বানানোর একটাই কারণ বিকজ আমরা সিক্স সেমিস্টারে মানে বেসিক্যালি আমি কোন কোন বই প্রেফার করি বা আমি কোন কোন বই পড়াই বা আমি রেকমেন্ড করি সবাইকে সেটা আমি আজকে বলবো তো সিক্স সেমিস্টারে তোমরা জানো যে আমি নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়াবো নিউমেরিক্যাল অ্যানালিসিস এবং তার প্র্যাকটিক্যাল মানে ল্যাব যেটা আছে ওটা পুরোপুরি করাবো তো সেইটার জন্য আমি যে বইটা প্রেফার করি সেটা হচ্ছে আমার নিজের স্যার আমার গড সে হচ্ছে ডক্টর রাহুল ব্যানার্জি সেন্ট কলেজের প্রফেসর তো তার লেখা একটা বই আছে নিউমেরিক্যাল মেথড অ্যান্ড ল্যাব এই বইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক এবং এই বইটা থেকে জেনারেলি কোশ্চেন হয় নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন তুমি এখান থেকে বলতে পারো এবং ল্যাবের জন্য সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যালগুলো খুব ভালো করে এখানে লেখা আছে ইজি করে লেখা আছে তো তোমরা কিন্তু নিউমেরিক্যালের জন্য এই পার্টিকুলার বইটা অবশ্যই প্রেফার করতে পারো এবং এই একমাত্র বইটা প্রেফার করলেই আমাদের হয়ে যাবে আর কোনো বই দরকার নেই নেক্সট চলে আসছি আমি ডিএসসি পেপারে অ্যাডভান্স মেকানিক্স অ্যাডভান্স মেকানিক্সের জন্য না আমি দুখানা বই কনসিডার করি দুখানা বই আমি নিজেও পড়ি একটা বই পড়ি বিদেশি রাইটারের বই পড়ি সেটা আমি আর এই মুহূর্তে বোস স্ট্যান্ড পড়ি সেটা আমি এই মুহূর্তে ডিসকাস করছি না বস স্ট্যান্ডটা সত্যি কথা বলতে আমাদের সিউর জন্য একদমই ঠিকঠাক এই মুহূর্তে না বেসিক বই না ওটা তবে খুব মানে থরলি নলেজ গেইন করা যায় বইটা থেকে তো আমি যে বইটা প্রেফার করবো সবার আগে সেটা হচ্ছে গুপ্তা কুমার শর্মা এটা কিন্তু ফিজিক্স অনার্স এর যারা অ্যাডভান্স মেকানিক্স পড়ে তারাও কিন্তু এই বইটার প্রতি মারাত্মক ফন্ড অফ তো খুব ভালো এটা বই এবং এই বই থেকে পড়াশোনা করলে মোটামুটি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে আরেকটা বই আছে যেটা আমার খুব পছন্দের বই যেখান থেকে কনসেপচুয়াল ক্ল্যারিটি আসে সেটা হচ্ছে জেসি উপাধ্যায় ক্লাসিক্যাল মেকানিক্স বাই জেসি উপাধ্যায় এটা কিন্তু খুব ভালো বই ফর অ্যাডভান্স মেকানিক্স নেক্সট ডিএসি পেপারটা আসছি সব থেকে আহ ইম্পর্টেন্ট ডিএসি পেপার যেটা প্রচুর কলেজে দেয় সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল মডেলিং তো ম্যাথামেটিক্যাল মডেলিং এর জন্য কোনো ভালো বই খুঁজে পাচ্ছিলাম না বাট লাস্ট ইয়ার একটা বই বেরিয়েছে আর বারবার এটা এটা কিন্তু কিন্তু পেইড আমি নিজে এই বইগুলো এই জন্য আমি রেফার করছি তো ছাত্র এই ম্যাথামেটিক্যাল মডেলিং বইটা আছে খুব একটা খারাপ বই না বলবো না যে সব কনসেপচুয়াল ক্ল্যারিটি বা সব কিছু এখানে ভালো আছে বা ঠিক আছে তবে আহ তোমরা এই বইটা অবশ্যই রেফার করতে পারো এবং খুব ভালো বই এখান থেকে করলে তোমরা মোটামুটি অ্যান্সার করতে পেরে আসতে পারবে সমস্যা নেই নেক্সট চলে আসছি আমি ডিসি পেপার ফ্লুইড মেকানিক্স ফ্লুইড মেকানিক্সের দুখানা পার্ট আছে একটা পার্ট হচ্ছে তোমার ফ্লুইড ডায়নামিক্স যেখানে ফ্লুইডের চলনশীলতা নিয়ে কথাবার্তা বলা হয় একটা মুভি ফ্লুইড নিয়ে কথাবার্তা বলা হয় ফ্লুইডের ভেলোসিটি অ্যাক্সিলারেশন নিয়ে কথাবার্তা বলা হয় একটা হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স যেখানে ফ্লুইডের স্থির অবস্থা নিয়ে কথাবার্তা বলা হয় ফ্লুইড ডায়নামিক্সের জন্য কোনো ভালো বই আমি খুঁজে পেলাম না তবে একটা বই তোমরা একটু কনসিডার করতে পারো এখান থেকে কিছু কিছু চ্যাপ্টার দিয়ে কোশ্চেন আসে সেটা হচ্ছে তোমাদের ফ্লুইড মেকানিক্স বাই রায় সিংহানিয়া এনভি রায় সিংহানিয়া তো এই বইটা আমি একটু দেখি একটু আমি ফলো করি তো মোটামুটি এই বইটা থেকে তোমরা ফ্লুইড ডিলাভিশটা করতে পারো আর একটা বই হচ্ছে ফর ফ্লুইড স্ট্যাটিক্স সেটা হচ্ছে অ্যাডভান্স হাইড্রোস্ট্যাডিক্স তোমরা বইয়ের পিকচারটা এখানে পেয়ে যাবে ভিডিওর মধ্যে অ্যাডভান্স হাইড্রোস্ট্যাটিক্স বাই ডক্টর এন পি বেজ বেজ মুখার্জি বলতে পারো তোমরা তো অ্যাডভান্স হাইড্রোস্ট্যাটিক্স বাই ডক্টর বেজ মুখার্জি ওটা হচ্ছে এনাফ ফ্লুইড স্ট্যাডিক্সের জন্য তো ফ্রুট জন্য বেজ মুখার্জি এবং ফ্রুট ডাইনামিক্স এর জন্য রাইসিং আনিয়ার ফ্লুট ডাইনামিক্স বইটা অবশ্যই তোমরা রেফার করতে পারো এগুলো পড়লেই তোমাদের সিক্স সেমিস্টারের জন্য মোর দেন এনাফ সবকিছুই কভার হয়ে যাবে অল দ্য বেস্ট